দাদু স্বর্গে যাওয়ার পর নাতিদের একটা আবদার থাকে কিছু টাকা আদায় করা, তো এই ছেলেটি সেইভাবেই টাকা আদায় করছে, তো তোমরা সেটা দেখো। তো মাছ ধরা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছ ধরা হয়ে গেছে। এবারে আমাদের এখানে যে টিমটা রয়েছে দেখতে পাচ্ছ, পুরো পরিবার আমাদের সব রয়েছে। আমাদের কাকা কাকা তো টোপে টোপে মাছ তুলেছে, তো মাছ তোলা হয়ে গেছে টোপে টোপে মাছ। এবারে এবারে কি মেনুটা হবে কাকা বলো একটু? কোনটা মেনুটা কি হবে? তো এবারে মেনুটা কি হবে, মাছ তো তোলা হলো টোপে টোপে খোকায় দিস বলে মাছ। এবারে এবারে রাতের মেনুটা কি হচ্ছে? রাতে মাংসের ঝোল ভাত, পাটার ঝোল, পাটার ঝোল, পাটার আজকে হবে। ঠিক আছে, আর তোমরা দেখবে মানে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ঠিক আছে, ভিডিওটা আমরা একটু ঘুরে আসছি গা। আর এটা হচ্ছে কামারপাড়া, গ্রামটার নাম হচ্ছে কামারপাড়া। তো কামা মানে কামারপাড়া হচ্ছে গ্রামটা। আর এই যে এই বগিটা, তো না বগিটা দেখি না, বগিটা দেখি না, তো না বগিটা দেখি না, দেখতে পাচ্ছ এই যে। তো আজকে আজকে মোটামুটি রাতের মিনিটে এটাই হচ্ছে, মানে পাটার ঝোল আর কি থাকছে। তো যাই হোক, আরো আরো মেনু থাকছে। তো মোটামুটি ধরো আমাদের মাছ ধরা হয়ে গেছে, ঠিক আছে, মাছ পেয়েছি, যে কটা পেয়েছি সে কটা বাড়ি নিয়ে যাবো। আর আমরা তো শখে এসেছিলাম মাছ ধরতে, আর তারপরে তোমাদেরকে দেখাবো রাতের মানে কি কি মেনু হচ্ছে সেগুলো সব দেখবে। আর আমরা একটু গ্রামটা ঘুরে আসি গা। তো গ্রামের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, এখানকার বাড়ি ঘর দৌড় মানে রাস্তাঘাট দেখো মানে একদম খুব সুন্দর। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, যারা খামারপাড়া বাসিন্দা তাদেরকেও বলছি আমার গ্রামটা খুব ভালো লাগে, ছোটো থেকে আমি আসতাম। আর ভিডিওটা তোমরা চোখে রাখবে, আর চ্যানেলটি যারা নতুন হয়েছে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো আমি পরে ভিডিওতে আমার আসছি। আমার একটু পিছনে যায়, ঠিক আছে, পিছনে যায়, বুঝতে পারছি না যে কাকে আমি বলছি কথা গেল। তো দর্শক যারা তোমরা দেখছি ভিডিওটা, তোমরা কিন্তু একবার কমেন্ট করে জানাবে, বুঝতে পারে না যে আমি কাকে বলছি কথা বলা আছে, আমি দর্শকদেরকে ধোকা দেবো। আর সাহেব তো, সাহেব তো ভিডিওটা দেখবে অবশ্যই, সাহেব তো দেখে নেবে। তো চলো আমরা পরে ভিডিওতে আসছি। আমরা বড় কাঁটা বাইরে রয়েছে দেখলে, এদিকে আলু কাটা হয়ে গেছে, কুমড়ো, তো কুমড়োর তরকারি হবে, আদা আদা কাটা হয়ে গেছে, আর এদিকে আলু কাটা, এটাই পোস্ত হবে নাকি? হ্যাঁ এটা পোস্ত হবে। এদিকে পেঁয়াজ আছে, রসুন আছে দেখতে পাচ্ছ, আর এদিকে তোমার বাটা হচ্ছে, এটা এটা কি হচ্ছে, পোস্ত। তো আজ রাতের মেনুটা এটা দিয়ে আজকে মোটামুটি সেরে ফেলবো আমরা। তোমার ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তোমাদেরকে। আর সাহেব টাইপ যারা বাইরে আছে তারা সব দেখে নেবে। তো এদিকে দেখছো রসুন বাটা হচ্ছে, আর এদিকে তোমার আপাতত এখন কড়াই চাপানো হয়েছে, তেল দেওয়া হয়নি নাকি? তো এরপর তেল দেওয়া হবে। তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাংসটা, এবারে চাপানো হবে, কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। তো এবার শুকনো লঙ্কা দিয়েছি, আর এটা মিনি ব্লগে তোমার দেওয়া আছে শর্ট ভিডিওতে, তোমরা দেখে নেবে। তো এখন টমেটো পেঁয়াজ দেওয়া হচ্ছে, তো এরপরে আমরা খেতে বসে যাব রান্নাবান্না হয়ে যাওয়ার পরে। তো আমাদের খাওয়া হয়ে যাচ্ছে দেখছো, আমরা খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়ার পরে আমরা রাত্রিবেলায় বাড়ি আছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।